वो दादा इनाओ को दादा चाय दाम और कचुरी तरकारी दाम এইবারে বুঝেছি মামু আমার জন্যই কচুরি দিল। মামু জানে তো আমি কত ভালোবাসি কচুরি খেতে। পটল লেক কোর আসু যে আমি ওর জন্য অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে আর নাকে জলে চোখে জলে করতেছে নাটক করতেছে মেয়েটাও তেমন। কোথায় গেলি তোরা? কেউ নেই নাকি? ঘর তো সব খোলা, আমরা নেই দেখে আবার খুঁজতে পারবো কিনা কে জানে। ওই দেখো গাছের পাতা খাচ্ছে, আরে কাল থেকে তো জামটা পর্যন্ত পড়েনি, কে করবে পটল ছাড়া? এই তোরা এখানে কি করছিস? হ্যাঁ গত করছিস কেন? কিরে কি হয়েছে মা? হ্যাঁ কত কুচু কেন? কি ভয় পেও না বলো, কি হয়েছে? পটল দিদির জন্য। পটলের জন্য কত করছিস? হ্যাঁ জানো বাবা কি হয়েছে? কি হয়েছে রে? জানো যখন তুমি ছিলে না কি এত কাণ্ড ঘটেছে? আমি একটুখানি সময়ের জন্য হাটে গেছিলাম আর রাসু এই কাণ্ড করেছে। জানো বাবা তার জন্য আমরা গর্ত খুঁজছি যাতে দিদি এসে পিসির শাড়ি গয়না সব কিছু ওখানে লুকিয়ে রাখতে পারে, মার হাতে পড়লে তো মা সব কিছু চালিয়ে দেবে। তাই তুমি বলে দেবে না তো বাবা, মা তা নাহলে আমাদেরকেই মারবে। না রে বাবা বলবো নে বলবো নে, তোদের মাকে আমি কিচ্ছুটি বলবো নে। পটল এলে তোদের মতো আমিও তাকে লুকিয়ে রাখবো, তাকে বুক দিয়ে আগলে রাখবো। আরে মা আরে মা তোর পটল দিদি রে তোরা তোরা আগলে রাখতে পারবি তো? হ্যাঁ বাবা পারবো, পটল দিদিকে আমরা খুব ভালোবাসি। বাবা পটল দিদি ফিরবে তো? হ্যাঁ ফিরবে ফিরবে, কেন ফিরবে রে? তোর পটল দিদি ফিরবে, ফিরতেই হবে, তারে ফিরতেই হবে। আমি যখন বলেছি তখন তোদের পটল দিদিকে ফিরতেই হবে।